পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ধূস্তর শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল এর সহধর্মিনী মিসেস তাহমিনা সুলতানার সাথে। তিনি গরিব ও ধূস্তর শিশুদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আরো বেশি করে বস্ত্র, টাকা সহ প্রয়োজনীয় উপকরণ গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারে, সেই জন্য সকলকে আমার জন্য দোয়া করবেন। এই সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর মহিলা কাউন্সিলর প্রতিভা রানী দাস, মহিলা কাউন্সিলর চন্দনা রানী, মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মির্জা রিয়াজ হোসেন রচি সহ অনেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, আর আপনারা আমাকে দোয়া করবেন সামনে যেন আরো বিশালভাবে এত খাবার আয়োজন করতে পারি। মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র শেখ জুবায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জের চৌরাস্তা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন স্কোয়ারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এই মানববন্ধনে কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভিকটিম শেখ জুবাইরের পিতা শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন, ছোট ভাই যুবরাজ, ছাত্রনেতা জাহিদ হাসান শুভা, দিদারউদ্দিন মুন্না সহ অনেকেই। পরে বিক্ষোভ মিছিলটি রুহুল আমিন স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত 14 মে রাতে মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামে আপন নিবাস হাউজিং এর সামনে তারাবির নামাজের সময় মাদক সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয় নোয়াখালী কলেজের মেধাবী।